সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকের মাহফিলে আয়োজন হয়েছে। আল সিস্তিয়া এসকে এলাহি পাক দরবার শরীফের পক্ষ হতে খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহির দরবার আজমির আছে। হযরত খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলামিন বাবা জানের দরবারের খাদেম বর্তমান নেসার উদ্দিন সিস্তি সাহেব তার চরণে বিশ্বাস ভক্তি প্রেম রেখে জেলা পটুয়াখালী আমাদের থানা গলাচিপা গ্রাম কাটাখালী মোহাম্মদ নেসার উদ্দিন সিস্তি শিশুকালী মায়ের সাথে মায়ের মা ভক্ত লোক ছিলেন। যখন তার বয়স 7 বছর হয় তখন ছিলেন সে অন্য হালতে, সালা পড়া ছিল, তার কোনো হিদায়ত জ্ঞান ছিল না, আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি মগ্ন হয়ে গিয়েছে। সালার ভিতর অনেক জ্বালা, যে বুঝেছে সে যে পড়েছে সেই বোঝে। 16 বছর বয়স পর্যন্ত ছিল তার, পর 18টা দেশ উপদেশ বাংলাদেশ অনেক জায়গায় সে সফর করেছে একমাত্র পায়ে হেঁটে, আল্লাহর সাধন ভজন সে মগ্ন ছিল, ভ্রমণ করেছে। নেসারউদ্দিন বাজানের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে বিশ্বাস ভক্তি প্রেম রেখে নেসারউদ্দিন সিস্তি আরেক নাম আছে নাবালক পাগল, নাবালক ফকির বলতেন, তো নাবালক ফকির থেকে এখন আল্লাহ আল্লাহর অসীম ক্ষমতা অনেক সাধনার জোরে বলে সে এখন নেশার সৃষ্টি হয়েছে। তো সকলেই সকলের প্রতি ধ্যান দৃষ্টি আকর্ষণ রাখবো। আর আমি যার কাছে আত্মসমর্পণ করেছি ইয়ালি মুশকিল খোসা হক রবিউল সার পাক চরণ আমার বিশ্বাস ভক্তি প্রেম রেখে আমার দরবার মা মঞ্জিল আল কাদরি আল সিস্তিয়া দরবার পক্ষ হতে আমার বিশ্বাস ভক্তি প্রেম রেখে যিনি আমার গানের ওস্তাদ, গানের গুরু, বাংলাদেশের সুনামধন্য শিল্পী জনাব লতিফ সরকার সাহেব তার চরণ আমার বিশ্বাস ভক্তি প্রেম রেখে দাদাগুরু আবুল সরকার সাহেব ফতুল্লা নারায়ণগঞ্জ তার প্রতি বিশ্বাস ভক্তি প্রেম রেখে এখানে সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আজকে যিনি এই দরবারের খাদেম নেসারউদ্দিন সিস্তি সাহেব তার ভক্তবৃন্দ পরিবারবর্গ যারাই আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে এখানে আরও অন্য অতিথি মেহমান আছে হাফেজ পাগলা সাহেব আছেন তার প্রতিও সালাম শ্রদ্ধা ভক্তি রেখে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই যারা বিশেষ করে পিতা মাতা খেজমতে আছেন থাকবেন, আল্লাহ বলেছে পিতা মাতার উপরে কোনো মুর্শিদ বলো যাই বলো যাই কিছু হোক মা বাবা খেজমত করতেই হবে। তাল্লা গরিব নেওয়াজ, গরিবের বন্ধু, যে খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহির জীবনী আজকে পরিবেশন হবে জনাব নেসারউদ্দিন সিস্তি সাহেবের উদ্দেশ্য করে, সকলেই আশা করি সুন্দরভাবে শোনার জন্য আমন্ত্রণ। সকলের প্রতি আশেগান জাগরান তরিকার ভাই বোনেরা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি অদম অলি সরকার, আমার নাম অনেক জায়গায় অনেক জানে না, তবে দয়া করে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা যদি মনোপ্রাণ দেন তাহলে সকলের প্রতি সালাম শ্রদ্ধা আমার ভক্তি থাকলো। এখানে হ্যান্ডস পার্টিতে যারাই আছেন প্রতিপক্ষ যিনি শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক খোকন দেওয়ানের ছাত্রী জনাবা কাজলি দেওয়ান তিনিও গান করবেন, আশা করি সকলের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করে আমাদের দরবারের যে ন্যায়নীতি প্রধান কাম্য আকলাক চরিত্র বৈশিষ্ট্য কথায় কাজে মিল মিলে মিলা দরদে দুধ সকলের প্রতি সকলের মায়া মমতা দরদ দূর যেন থাকে এই বলে আমার কর্মের কাজ আরম্ভ করতেছি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সর্বপ্রথম যে আমার দাদাগুরু আবুল সরকার সাহেব বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী, কবি, আবার এমন কারানিয়া পাশ করছে সে হুজুর, হুজুর বলে অনেকজনই আমরা তাকে আখ্যায়িত করি। তো সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আরম্ভ করব আমার দাদাগুরু আবুল সরকার সাহেবের রচনা করে একটি গান, সকলে শুনবেন
খাজে খাজে গান কুল্লে খাজে গান সুমে আজমি গরিবের বন্ধু গরিবের নেওয়াজ তার জীবনের লগ্ন কাহিনী। চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে
হজরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে, হজরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে, হজরত মঈনুদ্দিন খাজা দরদি জন্ম নিয়েছে।